শরীয়তপুর পৌর নির্বাচনে 9 নং ওয়ার্ড কাউন্সিলর পদে মোতালেব শেখ সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা অনুযায়ী আগামী 16 জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে পৌরসভার 9 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা মোহাম্মদ মোতালেব শেখ মাঠে নেমে প্রচার প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে। কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মোতালেব শেখের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকেই 9 নং ওয়ার্ডের হাট বাজারে ও পাড়ায় পাড়ায় ঘুরে সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় সহ সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে বেড়াচ্ছেন এবং জয় করে নিচ্ছেন সাধারণ ভোটারদের মন। বুধবার বিকালে তার দলের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আঙ্গারিয়া বাজার ও বাগচি বাজারের দোকানদারদের সাথে কৌশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এ সময় মোতালেব শেখ বলেন, আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি, মানুষ আমাকে ভালোবাসে তাই মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি প্রতিশ্রুতিবদ্ধ, কাউন্সিলর হলে প্রথম কাজ হবে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ডিজিটাল 9 নং ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। সরকারি চাকরিজনিত কারণে উপস্থিত ছিলাম না, তো এখন আমার ছোট ভাই কমিশনার পদে প্রার্থী হয়ে নির্বাচন করতেছে, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তার মাধ্যমে এই 9 নং ওয়ার্ডের যত অবহেলিত কাজগুলি আছে, যেই কাজগুলি এখনও সম্পূর্ণ হয় নাই, সেই কাজগুলি সম্পূর্ণ করবে সেই আশাবাদ ব্যক্ত করি। নিয়ে যে জন আসছে আমাদের ক্যান্ডিডেট, আমাদের হাবিব ভাইয়ের ছেলে যে ক্যান্ডিডেট যে জন হাবিবুর রহমান জন, তাকে নিয়ে আমি আশা করি এবং যদি সে কাউন্সিলর হতে পারে তা আমার যে 9 নম্বর ওয়ার্ডের যত কাজগুলো অবহেলিত আছে সে কাজগুলো মনোজ সংযোগ করলেন, যিনি মোতার শেখ, উনি কাউন্সিলর হিসাবে 9 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করার উদ্যোগ নিছে। আমি মনে করি ওনার মাধ্যমে আমরা এই 9 নম্বর ওয়ার্ডের জনগণের উন্নয়নমূলক কাজ যা আছে 9 নম্বর ওয়ার্ডের সেটা যেন উনি করতে পারে, আমরা ওনার পাশে থাকব, উনি যাতে করতে পারে ওনার আমরা বানাইতে পারি, এই প্রত্যাশা আমার রইল। এই বলে মোতাহার শেখ উনি এখানে দাঁড়াইছেন, তা আমি প্রত্যাশা এতটুকু যে এই 9 নংবাসীর যা সমস্যাগুলো আছেন তো উনি হইলে এই সমস্যাগুলো আমরা ওনারে নিয়ে সবাই মিলে ওনার পাশে থাকা সমস্যা হয়েছে। পানি জলবদ্ধতার বেশি সমস্যা আমাদের 9 নং মধ্যে, পানি বদ্ধতার বেশি সমস্যা এবং রাস্তাঘাট কিছু আছে, এই রাস্তাঘাটেরও বেশি সমস্যা, এই আর ড্রেনেরও অনেক সমস্যা। এই সমস্যাগুলো আমরা এই জনগণের স্বার্থে, জনগণের উপকার স্বার্থে আমরা ওনা উনি যদি হইতে পারে তা ওনারা নিয়ে আমরা সবাই মিলে আমরা এই কাজটা করার চেষ্টা ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ভাই যে মোতা শেখ যে নির্বাচনে কাউন্সিলর পদে দাঁড়াইছেন, এমপি মহোদয় এবং মেয়র মহোদয় যদি আমাদের পাশে থাকে, যদি কাউন্সিলর হিসাবে জয়লাভ করতে পারে, বিজয় হইতে পারে, তাহলে দেখা যাইতেছে বাসবাজারের পিছন দিয়া জলাবদ্ধতা আছে, আমরা সেই ড্রেনটা করার চিন্তা ভাবনা করবো। ওয়ার্ডবাসী বা এমপি বা মেয়র তাদের সহযোগিতায় আমি এই 9 নংবাসীর উন্নয়নমূলক কাজ করব এবং আছে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলি আমি উন্নয়নমূলক কাজ করব এবং 9 নংবাসীর হাসি ফুটা চাওয়া পাওয়া যেগুলি আমি পূরণ করব, চাওয়া পাওয়া পূরণ করব এবং এই আমার বিজয় না, এই 9 নংবাসীর সবার বিজয়। আমি যদি বিজয় হই 9 নংবাসীর বিজয়, আমার একার বিজয় না। আমার এই 9 নং ওয়ার্ডের ভিতরে মাদক যেটা, মাদক নির্মূল করব এবং আমার এই 9 নংবাসী যারাই আমার মুরব্বীরা আছে তাদের নিয়ে আমি এই মাদকের বিরুদ্ধে আমি সংগ্রাম করব এবং যুদ্ধ করব, যা কিছু করা লাগে আমি ওটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। ড্রেনের ব্যবস্থা করব, জলবদ্ধতার ড্রেনের ব্যবস্থা করব এবং জলবদ্ধতা ই করব, পানির নিকাশনের জন্য আমি ড্রেন করব, আবার যেখানে যেইভাবে পানি নিকাশন করা লাগে আমি সেইভাবে সেটা করব। এই